আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল নাগরিক পঞ্জি বা এনআরসি জোটে আসামের প্রায় সাতাশ লক্ষ মানুষের আদার লক্ষ্য হয়ে থাকার গুরুতর সমস্যাটির শীঘ্রই সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বিধানসভার চলতি বাজেট অধিবেশনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে ফুরকাস্তের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান সাতাশ লক্ষের মধ্যে সতেরো লক্ষের আধার কার্ড পাওয়াটা সম্ভব কারণ তাদের নাম এনআরসিতে স্থান পেয়েছে বাদ বাকি দশ লক্ষকে অবশ্য সাহায্য করা যাবে না কারণ তাদের নাম এনআরসিতে স্থান পায়নি কদিন আগে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পীযুষ হাজারিকা দাবি করেছিলেন সুপ্রিম কোর্ট যেহেতু কোনো নির্দেশ দেয়নি তাই এত মানুষের বায়োমেট্রিক লক খোলা সম্ভব হচ্ছে না কিন্তু আজ এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই সেই দাবি কার্যত নস্বাত করে দেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী তার ভাষ্য দুই হাজার উনিশ সালের তেরো আগস্ট সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল যাদের নাম এনআরসিতে স্থান পেয়েছে তারা আধার ফিরে পাবেন এবং যাদের নাম স্থান পায়নি তাদের ট্রাইব্যুনালের নির্দেশের অপেক্ষা করতে হবে কিন্তু এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের তো এতটা বছর পেরিয়ে গেল ওই তালিকায় যাদের নাম সংযোজিত হয়েছিল তারা আজ পর্যন্ত আধার ফিরে পাননি এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর যুক্তি আসলে এনআরসি চূড়ান্ত হয়ে গেলেও এটি এখনও কার্যকর হয়নি কারণ এনআরসির তালিকা বিজ্ঞপ্তি আকারে জারি করতে হবে ভারত সরকারের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআইকে কে কিন্তু আরজিআই সেই বিজ্ঞপ্তি জারি না করায় এখনও সেই পুরো প্রক্রিয়া আটকে রয়েছে এনআরসি নিয়ে জারি এস সুপ্রিম কোর্ট বলেছিল নাগরিকপঞ্জির তথ্য সুরক্ষিত রাখতে একটি উপযুক্ত রক্ষা কবচ তৈরি করতে হবে আধারের তথ্য যেভাবে সুরক্ষিততাকে ঠিক সেরকম হতে হবে ওই রক্ষা কবচ এরূপই এনআরসি সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্য ও কেন্দ্র সরকারকে হস্তান্তর করবে নাগরিক পঞ্জি কর্তৃপক্ষ আসলে এই তথ্য হস্তান্তর না হওয়ার ফলে গোটা প্রক্রিয়াই আটকে আছে সুপ্রিম কোর্টের ওই এসওপি মতে একবার তথ্য হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়ে গেলে যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে তাদের প্রত্যেককে বাদ পড়ার কারণ জানাতে হবে সেটি হচ্ছে রিজেকশন স্লিপ ওই স্লিপ হাতে পাওয়ার পুরি যার নাম বাদ পড়েছে তিনি যদি কারণ সম্পর্কে একমত না হন তবে একে চ্যালেঞ্জ নিয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন ট্রাইব্যুনাল সবকিছু ক্ষতি দেখে এ রায় দেবে সেই রায়ও যদি বিপক্ষে যায় তবে তিনি হাইকোর্টের দরজায় কড়া নাড়তে পারবেন অর্থাৎ এনআরসিতে নাম বাদ পড়া মানে কেউ নাগরিকত্ব হারিয়েছেন এমনটা ভাবা ভুল তার সামনে আরো বহু আইনি বিকল্প থেকে যায় কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোন এক অজ্ঞাত কারণে এতটা বছর ধরে জুলিয়ে রেখেছে সরকার যার ফলে এনআরসি থেকে বাদ পড়া উনিশ লক্ষের বেশি মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার প্রাথমিক খসড়ায় যে একচল্লিশ লক্ষের নাম বাদ পড়েছিল সাপ্লিমেন্টারি তালিকায় তার মধ্যে প্রায় বাইশ লক্ষের নাম স্থান পায় সেই বাইশ লক্ষ সহ প্রায় সাতাশ লক্ষ মানুষের বায়োমেট্রিকও আজ পর্যন্ত লক হয়ে আছে এর জেরে উচ্চশিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি স্কলারশিপ সহ সরকারের অন্যান্য সব ধরনের সামাজিক প্রকল্পের সুযোগ থেকে তারা বঞ্চিত সোমবার বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করে অর্ধেক তথ্যই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখ থেকে তিনি জানান আধারের অভাবে মানুষ যাতে সমস্যায় না পড়েন তা হচ্ছে দেখে একটি রাস্তা বের করতে পরবর্তীতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে আমি স্বীকার করছি সেই প্রক্রিয়া খুব একটা যার জন্য জটিলতা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী এদিন জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মতে তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারে আমাদের ভাবনার কথা কেন্দ্র সরকারকে জানিয়েছি তবে এ ব্যাপারে দিল্লি থেকে এখনো আমরা কোনো সবুজ সংকেত পাইনি তিনি জানান ব্যাপারে আমরা একটা ক্যাবিনেট কমিটি গঠন করেছিলাম সেই কমিটি দল সহ বিভিন্ন কথা বলে তারা সরকারকে যাদের নাম রয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হয় এতে করে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না কিন্তু আর জি বিজ্ঞপ্তি জারি না করায় এবং তথ্যের রক্ষা কবচ চূড়ান্ত না হওয়ার ফলে বিষয়টি জুড়ে রয়েছে এতে যে অসংখ্য মানুষ বেজায় সমস্যায় পড়েছেন এদিন বিধানসভায় তা কবুল করে নেন মুখ্যমন্ত্রী এদিন আরেকটি তথ্য দেন হিমন্ত বিশ্ব তার মতে সাতাশ লক্ষের মধ্যে সতেরো লক্ষের নাম এনআরসিতে রয়েছে দশ লক্ষের আশেপাশে হয়তো নেই ফলে ওই সতেরো লক্ষকে আদার ফিরিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু বাদবাকি দশ লক্ষকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় এই কথাগুলি বলার সময় মুখ্যমন্ত্রী হঠাৎ করেই রামের প্রসঙ্গ টেনে আনেন সতেরো লক্ষের মানুষ রাম ভক্ত বলে বোঝাতে গিয়ে বিরোধীদের প্রতি তার কটাক্ষ কমলাক্ষদেব প্রকাস্তদের কাছে আমার হাত দূর করে অনুরোধ এসব রাম ভক্তের আধার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সমস্যার সৃষ্টি করবেন না আমাদের সাহায্য করুন মুখ্যমন্ত্রী এই সাতাশ লক্ষের হিসাব কীভাবে পেলেন বিশ্লেষকদের মতে প্রাথমিক তালিকায় যে একচল্লিশ লক্ষ মানুষ বাদ পড়েছিলেন তাদের মধ্যে ছত্রিশ লক্ষের মতো শুনানিতে হাজির হয়েছিলেন তাদের সবার বায়োমেট্রিক বাধ্যতামূলক ছিল কিন্তু সে সময় রাজ্যে বায়োমেট্রিক সংগ্রহের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় সম্ভবত সবার সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি সব মিলিয়ে সাতাশ লক্ষের মতো লোকের বায়োমেট্রিক সংগ্রহ করা গিয়েছিল পরবর্তীতে তাদেরই আধার তথ্য লক হয়ে আছে এই সাতাশ লক্ষের মধ্যে সতেরো লক্ষের নাম এনার্সিতে স্থান পেয়েছে তাহলে যে উনিশ লক্ষের নাম নাগরিক থেকে বাদ পড়েছে তাদের কি সবার আধার রয়েছে বিশ্লেষকদের মতে একেত্রে মুখ্যমন্ত্রীর তথ্যই বিশ্বাসযোগ্য তিনি সম্ভবত সবকিছু জেনেই সদনে এদিন তত্ত্ব দিয়েছেন যে উনিশ লক্ষ মানুষ এনআরসি থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে নয় লক্ষের মতো মানুষের আধার আগে থেকেই ছিল ফলে তাদের বায়োমেট্রিক সংগ্রহ করার প্রয়োজন পড়েনি এবং তা লক হয়নি লক হয়েছে বাদ বাকি দশ লক্ষের যাদের আধার ছিল না এদিন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন আমার বিশ্বাস খুব শীঘ্রই তাদের সমস্যার সমাধান হবে আমার সরকার কেন্দ্রের সঙ্গে কথা বলে এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগী হবে সতেরো লক্ষ মানুষ যাতে আর কষ্ট না পান সেটা আমরা সুনিশ্চিত করব হিমন্তের এদিন বক্তব্য থেকে একটা ব্যাপার স্পষ্ট মন্ত্রী পীযুষ হাতারিকা দিন কয়েক আগে এর জন্য সব সুপ্রিম কোর্টে ঠেলে দিলেও মূল জট লেগে আছে দিল্লি ও দিশপুরে সরকারি এর জট খুলতে পারে তা মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য থেকেই স্পষ্ট অপরদিকে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির তালিকায় সূর্যকান্ত জমে উঠল লড়াই এবার লোকসভা নির্বাচনে আসামে প্রার্থী চূড়ান্ত করতে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি এই সিদ্ধান্তের ফলে শিলচর আসনে কংগ্রেসের প্রার্থী কেন্দ্রিক লড়াই আরো জমে উঠেছে আসাম থেকে অন্য কেন্দ্রের মতো শিলচর আসনেরও প্রার্থী প্রত্যাশীদের তালিকা দলের সদর দফতরে পাঠিয়ে দিয়েছিল এপিসিসি তখন তালিকায় ছিলেন চারজন কিন্তু স্ক্রিনিং কমিটির বৈঠকে এপিসিসি নেতাদের বিবাদিত মতামতের ফলে ফের সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ পাওয়া তথ্যমতে আসাম থেকে শিলচরের যে তালিকা পড়ানো হয়েছিল তাতে নৈরিতা জয় শুক্লা সূর্যকান্ত সরকার সৌম্যকান্তিপুর কায়স্ত ও অশোক বৈদ্যের নাম ছিল কিন্তু স্ক্রিনিং কমিটির বৈঠকের পর সেই তালিকায় কাটসাট করা হয়েছে শেষ তালিকায় রয়েছে শুধু দুইজনের নাম সূর্যকান্ত ও নৈরিতা জানা গেছে এপিসিসি সভাপতি ভূপেন বোরার হয় তালিকায় রয়েছে নৈরিতা কিন্তু বোরাকের এক প্রভাবশালী তার তৎপরতায় তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন সূর্যকান্ত বলতে গেলে এই দুজনের মধ্যে প্রার্থী লড়াই জমে উঠেছে এদিকে দলের অন্য একটি মহলের মতে এপিসিসি যদি সমীক্ষার ভিত্তিতে মনোনয়ন দেয় তাতে বাজিমাত করতে পারেন সূর্যকান্তই এই মহলের দাবি সূর্যকান্ত সরকার উনিশশো সাল থেকে ছাত্র সংগঠন এনএসিউ সক্রিয় সদস্য যদিও সরাসরি রাজনীতিতে জড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী সন্তোষ মোহন দেবের হাত ধরে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কাজ করতেন সূর্যকান্ত সাংগঠনিক কাজ ছাড়াও প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের বহু কাজকর্মের তদারকি করেছেন ফলে জেলার আনাচে কানাচে সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে যেমন তার পরিচিতি রয়েছে তেমনি রয়েছে সুসম্পর্ক এমনকি চা বাগান এলাকাগুলোতেও তার নিজস্ব নেটওয়ার্ক রয়েছে সমীক্ষা এই বিষয়গুলো বিবেচনায় আসতে পারে আর এমনটা হলে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন সূর্যকান্ত সরকারি কংগ্রেসের স্ক্রিনিং কমিটিতে শেষ মুহূর্তে সূর্যোদয় বেশ চাপে ফেলেছে নৈরিতাকে টিকিট আদায়ের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন নৈরিতা তার রাজনৈতিক লেগেসি ও এপিসিসি নেতাদের সঙ্গে সুসম্পর্কই টিকিট আদায়ের মূল বৃত্তি তবে হঠাৎ করে রাজনীতির মাঠে নেমে দলের টিকিট চাওয়া কাতারের বর্ষিয়ান কংগ্রেস কর্মীরা কতটুকু মেনে নেবেন সেই দল এখনো মেপে দেখেননি এই নেত্রী দলেরই একটি মহলের মতে সাংগঠনিক দিক দিয়ে সূর্যকান্ত থেকে অনেকটাই পিছিয়ে আছে নৈরিতা কিন্তু দলটা হচ্ছে কংগ্রেস যা কিছু ঘটবে তাতে আশ্চর্যের কিছু থাকবে না সূত্রের খবর এপিসিসির প্যানেলকে এক রেখে ফের অভ্যন্তরীণ সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি এর আগে শিলচর জেলা কংগ্রেস থেকে পাঠানো তালিকায় সূর্যকান্তের নাম ছিল উপরের দিকে কিন্তু এপিসিসির তালিকায় শীর্ষে উঠে আসে নৈরিতার নাম নৈনিতা এই মাইলেক যে ভূপেন নেতা বুঝতে অসুবিধা হচ্ছে না দলের সাধারণ কর্মীদেরও দলীয় সূত্র মতে কিন্তু এআইসিসিতে কলকে পায়নি বিষয়টি বরং স্ক্রিনিং কমিটির বৈঠকে জোর চর্চা হয়েছে সূর্যকান্তের নাম নিয়ে শুধু তাই নয় তালিকায় শীর্ষস্থানে সূর্যকান্ত রয়েছেন বলে ওই সূত্রের খবর প্রার্থী নিয়ে আসামের নেতাদের পৃথকভাবে মতামত শোনার পরে তালিকায় সূর্যোদয় হয়েছে বলে চর্চা চলছে শিলচরে অপরদিকে বিধানসভায় জনমুখী বাজেট পেশ করায় অর্থমন্ত্রী অজন্তা নেওয়াকে ধন্যবাদ জানিয়েছে আসাম ক্যাবিনেট সোমবার ক্যাবিনেট বৈঠকে এবারের বাজেটকে জনমুখী এবং দূরদর্শী বলে আখ্যা দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের পর মন্ত্রী জয়ন্ত মল্ল সাংবাদিক সম্মেলনে জানান মানুষ যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই বাজেট হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে অজন্তা নেওয়াকে ধন্যবাদ জানানো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি জানান রাজ্যের খিলঞ্জিয়া বা ভূমিপুত্রদের জন্য কয়েকটি অঞ্চল হেরিটেজ এলাকা হিসাবে চিরদিনের জন্য সংরক্ষণের ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে মাদুলী বরদুয়া বরপেটা ইত্যাদি এছাড়াও অরুণোদয় প্রকল্পকে রেশন কার্ডের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সোমবারের ক্যাবিনেট বৈঠকে এর অঙ্গ হিসেবে তথা পাইলট প্রজেক্ট হিসেবে শুরুতে এই পদ্ধতি চালু করা হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন রাজ্যে বসুন্ধরা টু ইস্টু জিরো শেষ হচ্ছে পনেরো ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হবে বসুন্ধরা থ্রি জিরো একই সঙ্গে বসুন্ধরা টু ইস টু জিরোতে আবেদনকারীদের আনুষ্ঠানিকভাবে জেলায় জেলায় জমির পাঠ্যা প্রদান কর্মসূচি চলবে তেইশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সব কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা আর বসুন্ধরা থ্রি ইস জমি সংক্রান্ত বিভিন্ন সংশোধনী আনা হবে সাংবাদিক সম্মেলনে জয়ন্তমল্ল বড়ুয়া জানান রাজ্যে আপন ঘর প্রকল্পে সাতষট্টি হাজার ছয়শো ছাব্বিশ জন কর্মচারী সুদের ঋণ পেয়েছেন ঘর নির্মাণের জন্য এই ভর্তুকি সুদের অর্থ ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে আপন ঘর প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে পাঁচ হাজার দুইশো বাইশ কোটি টাকা আসাম মালা টু ইস্ট টু জিরো এর বারোটি প্রজেক্টের জন্য এদিনের ক্যাবিনেট বৈঠকে পনেরোশো দশ দশমিক নয় আট কোটি অনুমোদন করা হয়েছে কৃপ্রতার সঙ্গে আসামবালা প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে এদিনের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এক থেকে দশ মার্চ রাজ্যের প্রতিটি জেলায় বিকাশ যাত্রা আয়োজন করা হবে এই কর্মসূচিতে অধিক টাকা প্রকল্পের ভূমিপূজন শিলান্যাস উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন এদিনের ক্যাবিনেট বৈঠকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এইসব সিদ্ধান্ত ঘোষণা করা হবে বিধানসভায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত